আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মাহে রমাদানের প্রশ্ন উত্তর পর্ব। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 6টা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, অনেকে জানতে চেয়েছেন যে রমাদানের রোজা রাখা অবস্থায় যদি আমরা ব্রাশ করি, ব্রাশ ইউজ করি, পেস্ট বা যে পাউডার রয়েছে মাজন সহ যদি আমরা ব্রাশ ইউজ করি, তাহলে এর দ্বারা আমাদের রোজা ভঙ্গ হবে কিনা। তো প্রিয় দর্শক, এর উত্তর হলো যে রমাদানের রোজা রেখে যদি কেউ পেস্ট অথবা মাজন দিয়ে ব্রাশ ইউজ করে, তাহলে এর দ্বারা তার রোজা মাকরু হবে, যেহেতু পেস্ট এবং মাজনের মধ্যে একটা ঝাঁঝালো একটা ভাব থাকে যেটা তার গলা দিয়ে পাকস্থলীতে চলে যায়, এর দ্বারা রোজা মাকরু হয়। আর যদি ওই ফেনাটা আপনার পেটের মধ্যে চলে যায়, তাহলে এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং আপনার কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। দুই নম্বর আমাদের প্রশ্ন হলো যে রোজা রাখা অবস্থায় অনেকের অসুস্থতার কারণে, চোখের অসুস্থতার কারণে চোখের ড্রপ দেওয়া লাগে, তো এই ড্রপ দেওয়ার মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হবে কি না? তো প্রিয় দর্শক, এর উত্তর হলো ফোকাহায়ে কেরাম বলেছেন যে চোখে কোনো ড্রপ বা কোনো ঔষধ মেডিসিন দেওয়ার কারণে এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে না, কারণ এই চোখের মাধ্যমে আপনার পাকস্থলীতে যাওয়ার কোনো সুযোগ নেই বা ব্রেনে যাওয়ার কোনো সুযোগ নেই, এই কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। তিন নম্বর প্রশ্ন হলো যে রোজা রাখা অবস্থায় কেউ যদি পারফিউম ইউজ করে, তাহলে এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে কি না? তো প্রিয় দর্শক, এর উত্তর হলো যে পারফিউম এটা যদি তার শরীরে ইউজ করে, তাহলে এর দ্বারা কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি নাকে, অনেকে আতর দিয়ে তারা নাকে সে ঘ্রাণটা ভালোভাবে নেওয়ার জন্য নাকে ধরে, যদি এমন করে, তাহলে এমনটা না করাই উচিত, কারণ এর দ্বারা ওই ঝাঁঝালো যে ভাবটা সেটা আমাদের পাকস্থলীতে যে এটা রোজার ক্ষতি করতে পারে, এই কারণে এমন আমাদের দিনের বেলায় পারফিউম যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে আমরা ইউজ করব, নাকের কাছে আমরা পারফিউমের ঘ্রাণটা আমরা নিব না। তো আশা করি আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। চার নম্বর প্রশ্ন হলো, অনেকে জানতে চেয়েছেন যে মহিলারা নাপাক অবস্থায় রাতে, তাদের নাপাক শরীর নাপাক হয়ে গেছে এমত অবস্থায় তারা সাহারি রান্না করতে পারবেন কি না? তো প্রিয় দর্শক, এর উত্তর হলো যে নাপাক অবস্থায় তাদের যথাসম্ভব উচিত হলো, তাকওয়ার দাবি হলো, তারা গোসল করে তারপর যে রান্না, সাহারি রান্না যেটা আছে সেটা তারা সম্পন্ন করবেন। কিন্তু যদি সময় কম থাকে, যার কারণে তাদের সক্ষমতা না থাকে বা সম্ভব না হয়, তাহলে তারা যদি গোসল না করেই নাপাক অবস্থায় সাহারি রান্না করেন, তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, ওই সাহারি খেয়ে আপনি যথাযথভাবে রোজা রাখতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। পাঁচ নম্বর প্রশ্ন হলো যে কোনো মহিলা রমজান মাসে যদি নাপাক হয়, অর্থাৎ তার মিন্সের সমস্যার কারণে যদি নাপাক হয়ে যায়, তাহলে সে অবস্থায় তিনি কোরআন শরীফ পড়তে পারবেন কি না? তো প্রিয় দর্শক, এর উত্তর হলো যে মহিলারা নাপাক, মহিলা হোক পুরুষ হোক, নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরা বা কোরআন শরীফের পূর্ণ আয়াত পড়া, এটা ফোকাহায়ে কেরাম এবং হাদিসের ভাষ্য মতে এটা নাজায়েজ এবং হারাম, গুনাহ হবে। কিন্তু একটা একটা শব্দ আলাদা আলাদা করে, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে যদি পড়েন, তাহলে এটা পড়ার সুযোগ আছে। অনুরূপভাবে অন্যান্য দোয়া, দোয়ার নিয়তে যেমন আয়াতুল কুরসি, যদিও সেটা কোরআনের আয়াত, তারপরেও দোয়া হিসেবে যদি কেউ পড়ে, বা চারকুল, শরীর বন্ধ করার অভ্যাস আছে, তাহলে চারকুল পড়ে যদি শরীর বন্ধ করে, বা অন্যান্য যে সমস্ত দোয়া আছে যেগুলো কোরআনের আয়াত অথবা হাদিসের অংশ, তাহলে এর দ্বারা তার কোনো গুনাহ হবে না। কিন্তু পূর্ণ আয়াত দোয়ার নিয়ত ছাড়া, এমনি তেলাওয়াতের নিয়তে যদি কেউ এই সমস্ত আয়াত এবং হাদিস পড়েন, তাহলে এর দ্বারা তিনি গুনাহগার হবেন। কোরআনের আয়াত পড়লে গুনাহগার হবেন, অনুরূপভাবে তাদের মসজিদে গমন বা কোরআন শরীফ স্পর্শ করাটাও হারাম এবং নাজায়েজ। ছয় নম্বর অনেকে জানতে চেয়েছেন যে রোজা থাকা অবস্থায় স্ত্রীদেরকে চুম্বন করা বা জড়িয়ে ধরা, হাগিং বা কিসিং, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কি না? তো প্রিয় দর্শক, এর উত্তর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে ছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে ছিলেন, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া যাবে কিনা, কিস দেওয়া যাবে কিনা, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা বা'যা আযওয়াজিহি ওয়া হুয়া সাঈমুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তার কোনো কিছু স্ত্রীকে তিনি কিস করেছেন এবং চুমা দিয়েছেন রোজা রাখা অবস্থায়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন যে সেটা কেউ না, সেটা আপনি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হেসে দিলেন, অর্থাৎ তিনি ছিলেন, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় কিস করেছেন। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু নবী ছিলেন, তার একেবারে হারামের শুরু থেকে একবার জাওয়াজের লাস্ট পর্যায় পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়া এটা তার দায়িত্ব ছিল। এই কারণে রোজা রাখা অবস্থায় সব মানে সর্বনিম্ন কী করা যাবে, জাওয়াজের সর্বনিম্ন পর্যায়ে কী সেটা তার দেখানো দায়িত্ব ছিল। তো ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে আমরা যদি স্ত্রীদেরকে কিস বা হাক দেওয়ার এমতো অবস্থায় যদি আমাদের যৌনতাড়না বেড়ে যায় এবং আমরা যদি সহবাসে লিপ্ত হয়ে যাই, তাহলে এর দ্বারা আমাদের উপরে কাফফারা ওয়াজিব হয়ে যাবে। এই কারণে আমাদের সাজেস্ট হলো যে যথাসম্ভব এর থেকে বিরত থাকাই ভালো, কিন্তু তারপরেও যদি কারোর মনের বল থাকে যে সে এই অবস্থা যদি কিস বা হাক করে এর মাধ্যমে সে সহবাসে লিপ্ত হবে না, তাহলে তার জন্য করার সুযোগ আছে, তবে উত্তম হলো না করার। কেননা এর দ্বারা তার উপরে রোজা কাফফারা ওয়াজিব হওয়ার যে বিষয় অর্থাৎ সহবাসে লিপ্ত হওয়া, এই দিকে সে অগ্রসর হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের রমাদানের প্রশ্ন উত্তর পর্বের 6টা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে বিশেষ অনুষ্ঠান। তো প্রিয় দর্শক, আপনাদের কারোর যদি ব্যক্তিগত বা রোজা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের দেখার সুযোগ করে দিন এই শুভকামনায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।